হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেবিনস বিউটিজন ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিসা হার্বাল হেয়ার অয়েলটির হনেস্ট রিভিউ। তো ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি যাদের অনেক বেশি চুলের সমস্যা তাদের অনেক উপকারে আসবে। যাদের চুল লম্বা হচ্ছে না এবং চুল গোড়া থেকে উঠে আসছে এবং বিভিন্ন রকমের সমস্যার জন্য এই অয়েলটিকে ইউজ করতে পারেন এবং এটি আপনাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, পাশাপাশি সিল্কি, কালো, শাইনি এবং উজ্জ্বল করতে সাহায্য করবে। সিসা হার্বাল হেয়ার অয়েল ফলিকের পুষ্টি যোগায়, চুল পড়া কমায় এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে এবং খুশকি রোধ করে এবং হ্রাস করে এবং চুলকে নাকি খুব দ্রুত লম্বা করে। এবং প্যাকেটে বলা আছে যে 18টি হার্বাল উপাদান দ্বারা সমৃদ্ধ করা হয়েছে এই সিসা অয়েলটিকে এবং 5টি পুষ্টিকর তেলও রয়েছে এর মধ্যে। এবং ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনাদের পছন্দের যে কোনো হেয়ার অয়েল আপনাদেরকে 2-3টা অথবা 4টা ইউজ করতে হবে এবং নিয়মিত ব্যবহার করতে হবে। এবং এই সিসা অয়েলটির প্যাকেটে বলা রয়েছে যে এই অয়েলটিকে বিভিন্ন রকমে আয়ুর্বেদিক উপাদান দ্বারা সমৃদ্ধ করা হয়েছে এবং প্যাকেটের গায়ে বিভিন্ন নামগুলিও লেখা আছে উপাদানগুলির, যেগুলির নাম অনেকটাই কঠিন আর আমি অবশ্য ওই নামগুলিকে চিনি না অবশ্য, তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি নামগুলি কি। এবং এই সিসা অয়েলটি আপনাদেরকে চুল পড়া রোধ করবে, কারণ এতে রয়েছে ষষ্ঠী মধু, মেন্ডুর বাম্বা এবং জাটা মানছি, কারঞ্জ বীজ, জেষ্টি, তিন তেল। এবং চুলে পুষ্টি দেওয়ার উপাদানে রয়েছে তিফলা, এলাচ, আকরকরা, রাসুট, মেন্দি। এবং চুল বৃদ্ধি করার উপাদানে রয়েছে দুধ, গুঞ্জা, কিংরুজ, নারকেল তেল এবং গুদুমা তেল। এবং মানসিক চাপ ও মাথা ব্যথা হ্রাস করার উপাদানে রয়েছে ইন্দাপুরুলি ও থানকুনি পাতা, নিম বীজ এবং আরও রয়েছে বাঁচা। এবং খুশকি দূর করার উপাদানে রয়েছে বিলি তেল, লেবুর তেল, সুদা দুত্রু এবং নিম পাতা। যাই হোক, এই সিসা হার্বাল হেয়ার অয়েলটি কেনার আগে আপনাদেরকে একটি পরামর্শ দিব যে আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটি দেখে কিনবেন। এবং আরেকটি কথা বলে রাখি যে এই অয়েলটি বাংলাদেশেও তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ানও তৈরি করা হয়েছে, দুটি পাওয়া যায় আমাদের নিকটস্থ কসমেটিক্সের দোকানে। তো আপনারা চাইলে ইন্ডিয়ানটিও কিনে ব্যবহার করতে পারেন, আশা করি যে একটু ভালো রেজাল্ট পাবেন ইন্ডিয়ানটি ইউজ করলে। এবং বাংলাদেশিটির মূল্য হচ্ছে 250 টাকা এবং ইন্ডিয়ানটির মূল্য হচ্ছে 300 টাকা। তো তারপর জেনে নেওয়া যাক এই সিসা হার্বাল হেয়ার অয়েলটির ব্যবহার বিধিটা। বন্ধুরা, এই হার্বাল হেয়ার অয়েলটিকে আপনারা আপনাদের চুলের গোড়ায় আলতোভাবে ম্যাসাজ করে নেবেন, খুব বেশি জোরে ঘষে নেবেন না চুলের গোড়ায়, তাহলে দেখা যায় যে চুল গোড়া থেকে উঠে আসবে। আলতোভাবে ম্যাসাজ করে নেবেন। এবং এই অয়েলটিকে যেহেতু বলা হয়েছে যে দুধের মধ্যে এটিকে বিভিন্ন রকমের উপাদানগুলিকে সিদ্ধ করা হয়েছে, তাই এই হার্বাল অয়েলটি অনেকটাই ঘন এবং আঠালো আঠালো টাইপের। এবং এই অয়েলটিকে আপনারা চুলের গোড়ায় ম্যাসাজ করলেই যথেষ্ট, অথবা আপনারা যদি সমস্ত চুলে ব্যবহার করতে চান তাহলে আপনারা অলিভ অয়েল অথবা খাঁটি নারিকেল তেলের সাথে মিক্স করে আপনারা সমস্ত চুলে ব্যবহার করতে পারেন এবং ভালো রেজাল্টের জন্য নিয়মিত ব্যবহার করুন। এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।